সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমার পরিবার নিয়ে আমি আমার চারিপাশটা একটু ঘুরে দেখব। আমাদের চারিপাশটা যে কতটা সুন্দর সেটা আজ দেখব। তো যাওয়ার আগে আমি যেটা করছি, আমার বাসার সুরক্ষার জন্য আপনারা প্রত্যেকে যখন বাইরে যাবেন বাসার সুরক্ষার জন্য তালা মেরে রাখবেন। যে তালা মেরে রাখলাম যেহেতু আমরা বাইরে যাব, সেহেতু সুরক্ষার জন্য বাসায় তালা দিয়ে দিলাম। এখন আমি একটু স্প্রে দিয়ে নেব, কারণ বাইরে গেলে আপনারা সবসময় একটা ছোট ছোট পারফিউম ইউজ করবে, এতে হবে কি মনটা ভালো থাকবে। স্প্রে বা সেন্ট ইউজ করা খুব ভালো। তো চলুন বন্ধুরা, আজকে আমরা যে জায়গাগুলো ঘুরবো, এই যে একটা কবির কথা আছে না, ঘর হতে দু পা ফেলিয়া দেখা হয় না চক্ষু মেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শীষের বিন্দু। চলুন বন্ধুরা, আজকে আমাদের পাশেই সেই সৌন্দর্যটা দেখার চেষ্টা করি, চলুন রওনা দিই। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আস্তে আস্তে আসলে আমার এক ভাবি কাছ থেকে তারা ছাগলগুলা বিলে চড়াতে নিয়ে যাচ্ছে। কি সুন্দর সুন্দর সুস্বাস্থ্য ছাগল! তো আসলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা বিশেষ ছাগল, যেটা আপনার বুড়ি ছাগল, মা ছাগল, সেটা উন্নত জাতের। দেখুন ছাগলটা কত সুন্দর, আপনাদের দেখে মন ভরে যাবে। এই ছাগলটার তার মানে অনেক দুধ হয়, তার দেখুন তার দুধের জায়গাগুলো মাটির সঙ্গে ঠেকে গেছে। উন্নত জাতের ছাগলের এ হচ্ছে মজা, কষ্ট করে যদি ছাগলটা মানে উন্নত জাতের ছাগলকে পুষে তো অনেক লাভবান হতে পারবে। আপনারা দেখুন তার নতুন এবং উন্নত প্রজাতির ছাগল। তো ঠিক আছে ভাবি, যেন ভালো লাগলো ছাগলটার। এই যে এটা হচ্ছে ভাবির ছাগল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে যান, ভালো লাগলো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন বর্ষার সময় পথঘাটের কি অবস্থা, ভেজা ভেজা। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের বাসার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বের হয়েছি। দেখুন চারিদিকে কি সবুজের ভরা, মনে হচ্ছে একটা অ্যামাজন জঙ্গলের মতো। তো এখানে প্রিয় বন্ধুরা, এখানে একটা সুন্দর বড় আম গাছ, আম বাগান আছে এখানে। এবং এখানে একটা দেখুন, আপনি লক্ষ্য করুন, এখানে একটা গাছে কি পরিমাণ আম ধরে আছে। আমাদের রাজশাহীতে আসলে প্রত্যেকটা বছর ঠিক এমনইভাবে এত সুন্দর সুন্দর আম ধরে থাকে। আর এই বাগানটা দেখুন কত বিশাল আম বাগান, এখানে বড় বড় অনেক প্রজাতির আম বাগান এখানে আছে এবং আম গাছ আছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা সেই অরণ্যর সবুজে ভরা জঙ্গলের ভিতর দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের সেই কিছু সুন্দর সুন্দর জায়গা বেড়ানোর। আমরা এই পথ ধরে যাচ্ছি, দেখুন কি অবস্থা। আমাদের বাংলাদেশে বর্ষার সময় রাস্তাগুলো অনেকটাই কর্দমাক্ত হয়ে থাকে, প্রকৃত মাটির স্বাদ নেওয়া যায়। এখানে দেখুন একটা কি সুন্দর
পুকুর, বাঁধা পুকুর, এখানে মাছ চাষ করে। এ বন্ধুরা যেতে যেতে গ্রামের ভিতর যে এত সুন্দর একটা বাড়ি, মানে রাজপ্রাসাদের মতো আপনারা দেখুন। কত সুন্দর! আসলে আমাদের বাংলাদেশে গ্রামের ভিতরও অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে, যেগুলো আমরা হয়তো দেখতে পাই না। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ইনশাল্লাহ আরও সৌন্দর্যর দিকে এগিয়ে যাব, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় বন্ধুরা, আমি পরিবার নিয়ে এসেছি বেড়াতে। আসলে সকলেরই উচিত পরিবারদেরকে নিয়ে, বিশেষ করে দূরের সৌন্দর্য যদি দেখা না হয় তো বাড়ির আশেপাশে সৌন্দর্য একটু সবাই মিলে ঘুরে দেখলেন, সেক্ষেত্রে মনটা ভালো হয়। দেখুন কি অবস্থা, রাস্তার কি অবস্থা দেখুন। গ্রামের রাস্তা এমনই হয়, মাটির সঙ্গে মিশে যাওয়া, মাটির সাথে সম্পর্ক। প্রিয় বন্ধুরা, এই পাশ দিয়ে সবাই আমরা সিদ্ধান্ত নিলাম চলে ফিরে যাব। ভীষণ ভয় লাগছে এই জায়গাটুকু, কারণ বিলে সাধারণত যোগ হয়, বড় বড় যোগ হয়, যেগুলা ধরলে আপনার অনেক রক্ত খেয়ে নেয়। আপনারা জানেন না যোগ দেখেছেন কিনা, আমি যদি দেখতে পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা রওনা দিই। কি অবস্থা দেখুন, আমি এইরকম ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায়, দেখুন যোগ থাকাটাই স্বাভাবিক। এই জায়গাগুলো যোগের আতুর ঘর। আমি এখন ভীষণ ভয় পাই যোগ থেকে, কারণ কেননা একসময় অনেক জমিতে সময় দিয়েছি, এখন আর জমিতে আসলে কাজ করা হয় না, সময় দেওয়া দিতে পারি না, ছোটোখাটো ব্যবসা করি। হ্যাঁ দেখুন এই বন্ধুরা, অনেক শাক তুলে ফেলেছে বাসার জন্য, মিক্সড শাক, বিভিন্ন রকম শাক, যেগুলা খেতে খুব সুস্বাদু হয়, অমৃত স্বাদের মতো। আপনারা মিক্সড শাক কখনো গ্রাম বাংলার ভিতরে আসলে আপনারা এভাবে কষ্ট করে তুলে নিয়ে যাবেন এবং রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়, কথাটা মিলিয়ে নেবেন, অমৃতের মতো স্বাদ। বন্ধুরা দেখুন গ্রাম বাংলার হাতে শাক তোলার এক্সপার্ট। এই তো পড়ে যেতে লেগেছিল আমার আম্মু, সাবধান। উঠাবে আরো
যে আমার আম্মুটা কত সুন্দর করে শাক উঠাচ্ছে দেখুন, কি জোরে জোরে শাক উঠাচ্ছে, মনে হচ্ছে মেশিন, টানো টানো গাছ সহ উঠাই নিয়েছে। দেখ কি শাক, পাটের শাক, গোটা পাটের শাক মনে হচ্ছে গাছ সহ উঠাই নিয়েছে। দেখেন আমার মনে হচ্ছে আমার কথা শুনে হাসছে, আর দেখেন হেসে হেসে পালাচ্ছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখুন এদিকটাই পাশাপাশি দুইটা পুকুর, আর এই দিকটাই আসলে আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য বলতে গ্রাম বাংলাতে আমাদের যে সবুজের সমারোহ, যেখানে কৃষকেরা বিভিন্ন রকম ফসল ফলায়, আখ, ধান, পাট, গম এবং বিভিন্ন রকম সবজি সহ। আপনারা দেখুন কতটা সবুজের সমারোহ। আসলে প্রিয় বন্ধুটা বন্ধুরা ভিডিওটা করার উদ্দেশ্য হলো, অনেকেই তো আসলে আপনারা গ্রামের দিকে এসে এই জায়গাগুলো আসলে ঘুরে দেখতে পারলেন না, বিশেষ করে তাদের জন্য আসলে ভিডিওটা করা যারা গ্রাম বাংলাকে দেখেনি, গ্রাম বাংলার সবুজের সৌন্দর্যকে চোখ মেলে দেখেনি। আসলে বর্ষার সময় যদি কখনো আসেন কষ্ট হবে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কি বেহাল অবস্থা, আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন না, পায়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হবে। প্রিয় বন্ধুরা আমরা এখানে একটা আপনারা লেবুর বাগান দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন উন্নত জাতের লেবুর চাষ করা হয়। এখানে ছোট ছোট সবজির চারা তৈরি করা হয়েছে। মূলত আমরা আসলে যেটা মেন আকর্ষণ, এখানে দুইটা সুন্দর বড় বড় পুকুর আছে যেখানে মাছ, বড় বড় মাছ চাষ করা হয়, সেইখানটা আমরা কিছুটা সময় কাটাবো, সেখানটা কিছুটা আনন্দময় মুহূর্ত কাটাবো আপনাদেরকে সঙ্গে নিয়ে, তো আপনারা আমার সঙ্গেই থাকবেন। দেখুন আমরা চলে এসেছি বলতে বলতে, বলতে বলতে চলে এসেছি আমরা সেই অনিন্দ সুন্দর গ্রাম বাংলার যেটা সৌন্দর্যের একটা অংশ, পুকুর, এবং পুকুরের চারিধার দিয়ে আপনার কলার গাছ এবং পেঁপে গাছ এবং বিভিন্ন সবজির আবাদ করা হয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা এই সৌন্দর্যগুলো উপভোগ করব এবং ঘুরব, চলুন আমরা দেখি সৌন্দর্যগুলো কি অবস্থা। দেখুন এমন দুই ধারে পেঁপে গাছ, দুই ধারে পেঁপে গাছ, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, বেশ ভালোই লাগছে। ধীরে ধীরে যাচ্ছি, ভিডিও করতে হচ্ছে না হলে পড়ে যাব, আর পড়ে গেলে কি অবস্থা হবে বুঝতে পারছেন। আসো আসো তোমরা আসো, সাবধানে আসো। প্রিয় বন্ধুরা মূলত আমি আমার চ্যানেলটাতে গান নিয়েও কাজ করি, এবং মাঝে মাঝে আমি
আমার সৌন্দর্য বেড়ানো বেড়ানোর সৌন্দর্য ভিডিওগুলো মাঝে সাঝে আপলোড করব, আপনারা অবশ্যই দেখবেন এবং আমার পাশেই থাকবেন। দেখুন সে প্রকৃতির সৌন্দর্যটা, এদিকে পুকুরটা কত সৌন্দর্য। আমাদের এদিকটাই একটু সাবধানে হয়তো যেতে হবে, যদিও জায়গাগুলো পরিষ্কার তবু এখানে সাপ বিচ্ছুর উপদ্রব থাকতে পারে, এটা আমাদেরকে সাবধানে থাকতে হবে। তো আমরা দেখি এই পর্যন্ত যে হয়তো আমরা এখান থেকে সৌন্দর্যগুলো উপভোগ করব, আর দূরে ওইদিকে হয়তো যাব না, কারণ এই জায়গাটায় শোনা যায় যে অনেক বড় বড় গোখরো সাপ দেখা যায় হঠাৎ হঠাৎ, তো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তো আমরা প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করছি। এই তোমরা ওদিকে যেও না, হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটায় কত সুন্দর পুকুর, ওই পাশটার একটা বড় পুকুর আছে। তা আপনারা যদি গ্রাম বাংলার এই মানে জমিতে আপনারা কখনো প্রকৃতির সৌন্দর্য দেখতে আসেন, আপনারা বিভিন্ন রকম গাছগাছালি ফল ফলাদির আপনারা এখানে দেখতে পাবেন এবং প্রকৃত মাটির স্বাদ আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা দেখুন এখানে পানির ছোট ছোট ঢেউগুলো কত সুন্দর দেখাচ্ছে, সূর্যের আলোটা পড়েছে সেখানে আরও সৌন্দর্য বর্ধমান হচ্ছে। তো প্রিয় বন্ধুরা চলুন আমরা ওই দিকটা ঘুরবো, ঘুরে আমরা আরো উপভোগ করবো। তো আমরা এখন চলে যাব বাসার দিকে। হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা একটা সুন্দর বিকেল, সুন্দর সংক্ষিপ্ত বিকেল আমরা পার করলাম, যেখানে আসলে নির্মল পরিচ্ছন্ন বাতাস, মানে বুক ভরে শ্বাস নেওয়ার মতো জায়গা, যেখানে আসলে আসলে প্রাণটা মনে হবে যে বাংলার মাটির সঙ্গে মিশে গেছে। তো এমনভাবে আপনারা আসলে আমার এই সংক্ষিপ্ত যদিও আপনাদের
এখানে দেখার কিছু নেই, তবুও যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন মাঝে মাঝে গ্রাম বাংলার সৌন্দর্য এবং ছোঁয়া পেতে আপনারা অবশ্যই সকলেই গ্রাম বাংলার এই মাটির সৌন্দর্য দেখার জন্য আসবেন। জায়গাগুলো খুব পিছিল, দেখুন খুব সাবধানে যেতে হচ্ছে, নাহলে হয়তো বুঝতে পারছেন পড়ে গেলে কি হবে। সাবধানে আসো সব। প্রিয় বন্ধুরা, যেতে যেতে একটি কথা বলি, সেটা হলো আপনারা আমার চ্যানেলের পাশে আপনারা সকলে আছেন, থাকবেন, আপনাদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। আমার এই চ্যানেলটি কখনো যদি অনেক বড় হয়, আমি প্রত্যেকটা সম্মানিত সদস্য মানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং যারা আপনার ভিডিও দেখবেন, প্রত্যেকটা বন্ধুর প্রত্যেকটা বন্ধুকে নিয়ে আমার একটা পরিবারের মধ্যে পরিবার আমি ভাবি, এবং পরিবারের মধ্যে থেকে সবার পাশে থাকার চেষ্টা করব। তাই এমনটা আশা আছে এবং আমার অনেক আশা আছে, সে আশাগুলো ডে বাই ডে আপনাদের সঙ্গে প্রকাশ করব। আমার কখনো যদি চ্যানেল থেকে অনেক অনেক কখনো যদি ইনকামের পথ তৈরি হয়, ইনশাল্লাহ আমার সাবস্ক্রাইবাররাও সেটার আমি ভাগ দেওয়ার অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ প্রিয় বন্ধুরা, দেখুন আমরা এই ফাঁকে আমরা যখন বিদায় নিচ্ছি, এখানে একটা বিলে মৌমাছিরা, দেখুন এইটা সৌন্দর্য আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই যে মৌমাছিরা ফুল আহরণ করছে, ছোট ছোট মৌমাছি দেখছেন, এটা হচ্ছে লেবু বাগান। আমরা যেতে আমাদের ডান পাশে বিরাট একটা লেবুর বাগান দেখলাম। এখানে একদল মৌমাছি, আমাদের ভীষণ ভয় লাগছে, যদিও আমি কিছুটা ভিডিও নেওয়ার চেষ্টা করছি। মৌমাছি তারা মধু আহরণ করছে, তাদেরকে কখনোই আমি বিরক্ত করব না। তাদের মধু আহরণের কিছু দৃশ্য নিয়ে আমি আমার আজকের সংক্ষিপ্ত, এই যে আপনারা দেখুন কিভাবে মধু আহরণ করছে, এই মধু থেকে আমরা প্রকৃত খাঁটি মধুগুলো পাই এদের কাছ থেকে, বিভিন্ন রকম ডাস মাছি, মৌমাছি। ওই দিকটা দেখুন, ওই দিকটা প্রজাপতি উঠছে, ছোট ছোট মাছিগুলা বেড়াচ্ছে। এইটাই আমাকে সবচেয়ে আকর্ষণ করলো আমাদের ভ্রমণের শেষের দিকে। দেখুন আমি এই যে দুইটা প্রজাপতিকে, তারা একসঙ্গে ঘুরছে, হয়তো তারা বন্ধু দুজনেই। দেখুন একজন আরেকজনকে ছেড়ে যেতে চাইছে না, একসঙ্গে উঠছে। আয় কোথায় গেলি, আয় 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 আয়। দেখুন কি সুন্দর লাগছে, তারা একসঙ্গে ঘুরছে, তো ভীষণ ভালো লাগলো শেষটাই। আমরা এটা দেখতে দেখতে, দেখুন তারা বসে আছে দুজন, এটা দেখতে দেখতে আমরা এখান থেকে বিদায় নিব। এমন আসলে এই পুরো লেবু বাগানটা জুড়েই মাছি, তারা মধু আহরণ করছে ফুল থেকে, এই লেবু ফুল থেকে। তো এখানে দেখুন ঝাঁকে ঝাঁকে মৌমাছি, ডাস মাছি যেটা বলা হয়, তারা মধু আহরণ করছে। এইটা কত ভালো লাগছে, দেখুন ভ্রমর ফুলে মধু আহরণ করছে। আসলে এমন সৌন্দর্য কাছ থেকে দেখা, এটা তো আসলে বলা যায় ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, ভালো লাগার ব্যাপার। নিজ চোখে দেখুন, আমি একদম কাছ থেকে, 1 ফিট হবে, তারা ফুল থেকে মধু আহরণ করছে, আমি তাদের কাছাকাছি আছি। তারা মধু আহরণে এতটাই ব্যস্ত, তাদের সময় নেই অন্যদিকে তাকানোর। তো প্রিয় বন্ধুরা, আমরা যেতে যেতে এমন সৌন্দর্য পাবো আশা করিনি, আল্লাহ মিলাই দিয়েছে। আমরা এটা এগুলোর ছোট ছোট ভিডিও নিতে বিদায় নিব, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই যে এখানেও দেখুন একই সঙ্গে
প্রজাপতি ভ্রমর এই রাস্তাটাই আমি অনেক আগে আসতাম অনেক আগে স্মৃতি মনে পড়ছে এই গাছটাই এই যে এটা খেজুর গাছ আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আপনারা দেখুন এই খেজুর গাছটা অনেকটা বড় হয়েছে অনেকটা অনেকটা আমি উপর পর্যন্ত নিচ্ছি এই খেজুর গাছটা আমার মনে আছে আমি এখানে দোলনা করে এখানে কিছুটা আমি দোলও খেয়েছি আমি যখন জমিতে আসতাম বাবার সঙ্গে তখন এই খেজুরের গোড়াটা আমি কিছুটা দোল খাওয়ার চেষ্টা করেছি দোলের সাথে কিছুটা ব্যাখ্যা তো যাই হোক বন্ধুরা আমরা যে প্রাকৃতিক সৌন্দর্যে যে প্রজাপতি কি সুন্দর সুন্দর রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে